স্লো মোশন করে কিভাবে ভিডিও শুট করে। তো আপনার নর্মাল একটা ক্যামেরা আছে, আপনি সেটা দিয়ে কিন্তু স্লো মোশনের ভিডিও শুট করতে পারবেন। তো কিভাবে স্লো মোশনের ভিডিওগুলো আপনি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমাকে আইডিটি ফলো করুন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন আমাদের আইডিতে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই কাজটি করার জন্য আপনার ফোন থেকে চলে যাবেন আপনার ক্যামেরাতে, আবার যে কোনো ক্যামেরা। ক্যামেরায় চলে যাওয়ার পরে এখানে কিন্তু অসংখ্য সেটিংস আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে এখানে আপনার ভিডিওতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কিন্তু অসংখ্য সেটিংস আছে। ভিডিওতে ক্লিক করার উপর থ্রি ডট দেখতে পারবেন, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন আছে। প্রথমটাই কিন্তু এই যে আপনার স্লো মোশন লেখা আছে, তারপরে এখানে আরও দুটো অপশন আছে, একটা সেটিংস আছে, তার পাশে আর একটা সেটিংস আছে। তো এগুলো কিন্তু আপনি কী করবেন স্লো মোশনের কাজ করার জন্য আপনি কী করতে হবে, স্লো মোশনে এই ক্লিকটি এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনি যে ভিডিওগুলো শ্যুট করবেন সবগুলো ভিডিও কিন্তু আপনার স্লো মোশন হয়ে যাবে। এখানে ক্লিক দেওয়ার পরে নিচে কিন্তু স্লো মোশনের এই টাইমটা উঠবে, এখানে প্লে স্লো মোশন। আপনি কিন্তু এখন থেকে যে ভিডিওগুলো শ্যুট করবেন সবগুলো ভিডিও স্লো মোশন হয়ে যাবে। তারপর আপনি ভিডিওগুলো করার পরে আপনি আবার স্লো মোশন যখন কাটবেন বা আপনি যখন পুনরাবার ফিরে আসবেন, তখন আপনি আবার এখানে একটা ক্লিক দিয়ে টিকটা উঠিয়ে দিবেন, তারপরে কিন্তু আপনার জেনারেল ক্যামেরা হয়ে যাবে।